গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা বাজারে মহিলা বাজারস্থ জনৈক নাজমুল হোসেনের সেলুন এর দক্ষিণ পার্শ্বে বজরাঘাট হতে সুন্দরগঞ্জগামী পাকা রাস্তার উপরে গোপনে অবস্থানকালে তারা মিয়া ও জহুরুল ইসলাম রকেটের নিকট কালো কাপড়ের গাঁটির ভিতরে থাকা পত্রিকা দিয়ে পেঁচানো দুটি বান্ডিলে 50টি পৃথক খণ্ডে মোট 15 কেজি শুকনা গাঁজা উদ্ধার করেছে সুন্দরগঞ্জ থানা পুলিশ। এ বিষয়ে শুক্রবার দুপুরে সুন্দরগঞ্জ থানায় প্রেস কনফারেন্স করেছে গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ ইবনে মিজান। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার শিক্ষানবিশ শুভ্রদেব, সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান, গাইবান্ধা ট্রাফিক অফিসার ইনচার্জ নূর আলম সিদ্দিক, সুন্দরগঞ্জ থানা তদন্ত অফিসার সেরাজুল হক সহ সাংবাদিকবৃন্দ। প্রেস ব্রিফিংকালে অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান জানান, গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেনের নির্দেশনা ও তত্ত্বাবধানে সুন্দরগঞ্জ থানা পুলিশ গতকাল 8 জুন বিকেলে SI আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্স সহ মাদকদ্রব্য উদ্ধার অভিযান করাকালে উক্ত স্থান হতে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার দাবাড়িয়া এলাকার রহম আলী প্রামাণিকের পুত্র তারা মিয়া ও একই জেলার শেরখালী গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে জহুরুল ইসলাম রকেটের নিকট পৃথক দুটি বান্ডিলে 50টি বিভিন্ন রঙের দেশীয় তাঁতের শাড়ির ভিতর পত্রিকা দিয়ে পেঁচানো তল্লাশি করে 15 কেজি শুকনা গাঁজা উদ্ধার করে, যাহার আনুমানিক মূল্য 1,50,000 টাকা। এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বিরোধী অভিযান পরিচালিত করে থাকি, তারই অংশ হিসেবে গতকাল সুন্দরগঞ্জ থানা পুলিশ আমাদের এখানে পৌরসভার ভেতরেই 7 নং ওয়ার্ডের পাশে, এটা তিস্তা বাজার বলে এলাকা, 13/8/2023 এবং মাদক ব্যবসায়ী যে দুজন আমাদের হেফাজতে আছেন তাদেরকে আমরা বিজ্ঞ আদালতে একটু পরে প্রেরণ করব। ধন্যবাদ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে